প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে, পরিবারকে জানাচ্ছি, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা। তো প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন, যাতে ওরা সুন্দরভাবে পড়াশোনা করে এবং ওদের উন্নত ভবিষ্যৎটা গড়ে দেওয়া পিছনে আপনারা থাকবেন এবং আপনার সন্তান আপনার সম্পদ, এটা আপনার যেন মনে থাকে। এই কথাটা যদি আপনার মাথা থেকে সরে যায়, তাহলে আপনার সন্তানটা মনে করবে জন্মই যেন আমার আজন্ম পা। তাই এই বিষয়টা থেকে ওকে একটু আপনি দূরে রাখবেন এবং আপনি ওর প্রতি একটু সুনজর দেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি এর আগে আমি তোমাদের যে গণিতগুলি দেখিয়েছিলাম সে হচ্ছে 2.32, এর আলোকে আজ সৃজনশীল করব। এর বলা আছে একটি স্কুলে 126 জন ছাত্র নতুন ভর্তি হয়, ছাত্র সংখ্যা 14% বেড়ে গেছে। একটি স্কুলে 126 জন ছাত্র নতুন ভর্তি হওয়াতে ছাত্র সংখ্যা 14% বেড়ে গেছে। আমি কতে বলেছি 14-কে সাধারণ বদনাংশে প্রকাশ করো, খতে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছি তোমাদের কাছে, পূর্বে স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল, বর্তমান ছাত্র সংখ্যা কতজন, ওই ছাত্র সংখ্যা হতে রবিবার 126 জন ছাত্র অনুপস্থিত ছিল, ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল। এখন আমরা ক নম্বরের প্রশ্ন সমাধান করব। আমরা এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে একটা কাজ করুন, 114 × 1/100, এখন কত হচ্ছে 14 / 1/100। এখন এটাকে তুমি যদি কাজ করো, কাটো, কয়টা কাটবা, 2 দিয়ে কাটো, 7/50 দিলে একে তুমি আবার কি করবা, ভাগ করে দেবা। তাহলে এই 7/50 এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, তুমি রাখতে পারো, এটা রেখে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি কত তোমাদের বুঝাইতে পেরেছি? আচ্ছা, এই পার্সেন্ট, এই 14-14 এই পার্সেন্টের জন্য তুমি 1/100 দাও, এটা হচ্ছে শতকরা হিসাব, 1/100। এখন এই 14 দ্বারা তুমি 1কে যদি গুণ করো, 14/100, এখন তুমি এমন একটা সংখ্যা নাও 14-কে এবং 100-কে ভাগ করা যায়, কি দিয়ে সেটা আমি ভাগ করলাম, 2 দ্বারা, 2 দ্বারা 14-কে ভাগ করলে 7, 100-কে 2 দ্বারা ভাগ করলে 50 হয়ে গেল। এর আমি করব খ। এখন দেখো খ নম্বর যদি আমি করি, খ নম্বরে আমাকে বলেছে পূর্বে স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল, স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল, 14 জন ছাত্র বেড়ে যায় মোট কতজন শিক্ষার্থীর মধ্যে, 100 জন শিক্ষার্থী, সত্তর 100 জন। তাহলে আমি বলব খতে 14 জন, আমার কথা আছে যে 14 জন ছাত্র বেড়ে যায়, ছাত্র বেড়ে যায়, 14 জন ছাত্র বেড়ে যায় কতজনের মধ্যে, কতজনে মোট ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা কত, 100, 100 জনের মধ্যে 14 জন বেড়ে যায়, তা না? তাহলে একজনের মধ্যে বেড়ে যায় মোট ছাত্র সংখ্যা, তাহলে কম 100/14, আমি বুঝাইতে পারছি। এরপর 126 জনের মধ্যে বেড়ে যাবে বেশি না কম, বেশি বেশি হলে গুণ, কম হলে ভাগ, এই কথাটা তোমার জানতে হবে, 126 × 100 ভাগ এই 14। এখন বিশেষ কথা হচ্ছে একসাথে আমি এটাকে ভাগ করে দেবো, এটাকে যদি আমি ভাগ করে দেই কত হবে, 14 × 9 = 126, এটাকে যদি 9 = 24, 9 = 14 এটাকে যদি আমি 9 = 126, তাহলে এটা না এটাকে গুণ করলে 900 হয়,
এই 900 কি পূর্বে ছাত্র সংখ্যা ছিল, এখন পূর্বে ছাত্র সংখ্যা আমরা পেয়েছি 900 জন। এখন তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এইটাই আমার 900 জন আমরা পেলাম কি পূর্বে শিক্ষার্থীর সংখ্যা। এখন আমরা করব গ, 900 জন, জনটা এখানে তাহলে আমরা এটা মুছে দিলাম, তাহলে আমরা করব গ। গতে আমার প্রশ্নটা যা ছিল আমরা সুন্দর করে তা পাঠ করব। গতে কি ছিল? গতে ছিল, গতে যে প্রশ্নটা ছিল সেটা আমরা বলবো যে বর্তমান ছাত্র সংখ্যা কতজন, বর্তমান ছাত্র সংখ্যা কতজন সেটা চেয়েছে। এরপর বলছে ওই ছাত্র সংখ্যা থেকে রবিবার 126 জন ছাত্র অনুপস্থিত ছিল, ওই দিন শতকরা কতজন ছাত্র সংখ্যা উপস্থিত ছিল। আচ্ছা, বর্তমানে ছাত্র সংখ্যা 900, বর্তমান ছাত্র সংখ্যা পূর্বে ছাত্র সংখ্যা কত ছিল? 900। বর্তমান ছাত্র সংখ্যা কত? 900 সাথে পরবর্তীতে 126 জন এসে ভর্তি হয়েছে, তাহলে কত হবে? 1016 জন, তাই না? 1026 জন। এখন কথা হচ্ছে 1026 জন, বুঝতে পেরেছো? পূর্বে ছাত্র সংখ্যা আমার কত ছিল? 900 জন, 126 জন এসে ভর্তি হয়েছে, তার সাথে যোগ হবে তাহলে 126 জন। অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত ছিল সেটা আবার জানতে হবে। অনুপস্থিত, অনুপস্থিত ছাত্র সংখ্যা, অনুপস্থিত ছাত্র সংখ্যা কত? যে 26 জন, 126 জন। এখন মোট বিষয় হচ্ছে 1076 যদি আমি এটা করি তাহলে আমার কি হবে? 1000 এটাকে বিয়োগ করে আবার যদি তাহলে কি হবে? 900, 1026 বিয়োগ 126 সমান 900 জন। এখন কথা আছে, কথাটা কি যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 26 জন, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 26 জন। এখন আমার কথা হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এটা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এটা। আচ্ছা, এখন আমরা জানবো রবিবারে 1026 জন উপস্থিত ছিল কতজন, রবিবারে 1026 জনের মধ্যে উপস্থিত ছিল, রবিবারে 1026 জনে উপস্থিত ছিল কতজন? 900 জন। আচ্ছা, এখন রবিবারে যদি 1900 জনের মধ্যে উপস্থিত ছিল, 1026 জনের মধ্যে উপস্থিত ছিল 900 জন, তাহলে 1 জন উপস্থিত ছিল, কম না? কম হলে কি ভাগ, 900 ভাগ 1026 জন, ক্লিয়ার? এখন কত হচ্ছে 100 জনের মধ্যে উপস্থিত ছিল তাহলে বেশি, 900 গুণ 100 ভাগ 1026, 25 তাহলে আমরা একসাথে ভাগ করে দেবো। একসাথে যদি ভাগ করি আমরা কি হয় যে একসাথে ভাগ করলে আমার 87 সমস্ত একসাথে ভাগ করে দেবো, 141 বাই 57, আমরা এটাকে ভাগ করলে একসাথে এইটা আসে, তাহলে আমরা ছোট করলাম না তো এতজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় তোমরা বুঝতে পেরেছ, তাহলে আমরা আর একটা গণিত করব, এরপর আমরা তোমাদের কাছ থেকে বিদায় নেব।
আচ্ছা, আমরা যদি একটি গণিত করি, বলা আছে রাশেদ শাহের এর মাসিক বেতন ধরো রাশেদ সাহেবের মাসিক বেতন রাশেদ সাহেবের মাসিক বেতন 5600 টাকা হয়েছে। এখন তার মাসিক বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে? তার মাসিক বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তার মাসিক বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? খতে কি কথা বলেছে যে তার মাসিক বেতন শতকরা করে কতে বলেছে তার মাসিক বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে? তার মাসিক বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে? খতে বলেছে তার মাসিক বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? খতে বলেছে তার মাসিক বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? যদি আমি বলি গড় কথা, যদি বলি প্রতি মাসে প্রতিদিন ফান্ডে তার 8% জমা রাখে, যদি প্রতি মাসে কথা বলছে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে ফান্ডে 8% প্রভিডেন্ট ফান্ডে কি করেন 8% যদি জমা রাখেন এরপর প্রতি বছর তার উক্ত ফান্ডে কত টাকা বেতনের কত টাকা জমা হবে? তাহলে আমার কথা হচ্ছে এরপর রাখলে প্রতি বছরে উক্ত ফান্ডে জমার পরিমাণ কত হবে? আচ্ছা, আমি সৃজনশীলটা উঠালাম, এরপর আমি তোমাকে এই সৃজনশীলটা সুন্দর করে আমি তোমাদের বুঝিয়ে দেব। আমি যে কোনো একটা প্রশ্ন নিয়েছি, যে কোনো একজনের নাম নিয়েছি, রাশেদ সাহেব, এখানে আমি রাশেদ সাহেব না দিয়ে অন্য কোনো কেউদের কাউকে দিতাম, যদি বলতাম মিজান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, যদি মিজান দিতাম তাহলে কি হতো? মিজান সাহেবের মাসিক বেতন এত টাকা বেড়ে এত টাকা হয়েছে, তাই না?
তার মাসিক বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে? তার মাসিক বেতন শতকরা বৃদ্ধি পেয়েছে, কত টাকা শতকরা বৃদ্ধি পেয়েছে? এখন যদি বলি প্রভিডেন্ট ফান্ডে 8% জমা রাখলে প্রতি বছরে উক্ত ফান্ডে জমার পরিমাণ কত হবে? আচ্ছা আমরা করবো ধীরে ধীরে, ক খ গ। আমরা ক করব, কতে কি বলা আছে? কতে আমাকে বলা আছে তার কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে? তাহলে তার মূল বেতন কত ছিল? 5600 টাকা, সেখান থেকে বেড়ে 5775 টাকা হলো। এখান থেকে এখান থেকে তাহলে তুমি লেখো বেতন বৃদ্ধি পেয়েছে 175 টাকা হবে, তাই না? 175 টাকা, এই 175 টাকা তার বেতন বৃদ্ধি পেয়েছে। তার বেতন বেড়ে 175 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি এটা বুঝাতে পারলাম। এরপর আমরা গ নম্বর, গ নম্বরে কি বলা আছে? খ নম্বর কত? খ নম্বরে আমাকে কি বলেছে? খ নম্বরে বলা আছে তার শতকরা কত বৃদ্ধি পেয়েছে, কত বলছে। আচ্ছা 5600 টাকায় বেতন বৃদ্ধি পায় তার 175 টাকা, এটা তো আমরা বের করে দেখলাম। 5600 টাকায় বেতন বৃদ্ধি পায় কত টাকা? 175 টাকা। চাইলে 1 টাকা যদি বেতন বৃদ্ধি পাবে কম না বেশি, নিশ্চয় কম হবে। 1 টাকায় বেতন বৃদ্ধি পায় 175 ভাগ 5600, তাই না? আচ্ছা এখন তাহলে 100 টাকা বেতন বৃদ্ধি পাবে বেশি, 100 টাকায় বেতন বৃদ্ধি পাবে 175 ভাগ গুণ 100 ভাগ 5000, এখন কথা হচ্ছে যে এটাকে আমি যদি ভাগ করি তাহলে আমি সরাসরি এখানে লিখে দিতে পারি, তা না? 25/8 এটাকে যদি আমি আবার ভাগ করি তাহলে আমাকে 70 বৃদ্ধি পেয়েছে, এটা দত্ত হবে 3.1/8% 3/24 এত পার্সেন্ট। তাহলে তুমি শিক্ষার্থী বন্ধুরা, আমি খ নম্বর প্রয়োগ করেছি তাহলে 17% টাকা বৃদ্ধি পায়, 3.1/8% বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমি এটা বুঝতে দিলাম। গ আমি করব এখন, গতে কি বলেছে? গ প্রশ্নটা একটু আমি আবার করব। আচ্ছা গ নম্বরের প্রশ্নে বলা আছে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে 8% জমা রাখলে প্রতি বছর উক্ত ফান্ডে জমার পরিমাণ কত হবে? এখন প্রভিডেন্ট ফান্ডে তিনি প্রতি বছরে কত টাকা রাখেন সেটার পরিমাণ চেয়েছে, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে 100 টাকা জমা রাখেন 8 টাকা, প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ডে প্রভিডেন্ট ফান্ডে তো 100 টাকায় জমা রাখেন, 100 টাকায় জমা রাখেন কয় টাকা? 8 টাকা, তা না? এখন তাহলে 1 টাকা কি? তিনি প্রভিডেন্ট ফান্ডে 1 টাকা জমা রাখেন 8/100, 1 টাকা জমা রাখেন যদি, তাহলে আমার কথা হচ্ছে ওই যে 5700 টাকা ছিল না, তাহলে প্রভিডেন্ট ফান্ডে 5700 কত টাকা ছিল? 5775 টাকা, এটা জমা রাখেন 5775 ভাগ 100। এখন যদি আমি এটাকে ভাগ করি কত হবে? এটাকে আমি একসাথে ভাগ করে দেবো, ভাগ করে দিলে 4 4
162 টাকা হবে, তা না? একসাথে ভাগ করে দিলাম, 162 টাকা হবে। এখন আমার কথা হচ্ছে তিনি এক বছরে কত টাকা জমা রাখেন। আমরা যদি এক বছরে এটা এক মাসে 162 টাকা তার জমা থাকে, এখন এক বছরে 12 মাস, তিনি সুতরাং 12 মাসে জমা রাখেন তাহলে 462 গুণ 12 কত টাকা, 12 মাসে কত টাকা হবে? 775 টাকা জমা রাখতে বেশি, আর 12 মাস যদি এই এই টাকার পরিমাণটা হচ্ছে তোমার এক মাসে রাখে, 100 টাকা যদি 8% জমা রাখে তাহলে এত টাকা জমা হয়, কত টাকায়? 5775 টাকায়। এখন এক মাসে যদি জমা রাখে এত, 12 মাসে জমা রাখবে নিশ্চয় বেশি, তাহলে বেশি হলে এইটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় বুঝতে পেরেছ, তাহলে তোমাদের সাথে এই অধ্যায় থেকে আজকে এখান থেকে আমি বিদায় নিলাম। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।